নমস্কার বন্ধুরা, ইংলিশ উইথ সাহিত্যতে জানাই আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাহিত্য। তো বন্ধুরা, আমাদের যে সিরিজটা চলছিল সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড গ্রামার, সেই সিরিজটা আজকে কন্টিনিউ করলাম। তো আজকে আমরা একটা নতুন সিনোনিমের সিরিজ নিয়ে এসেছি, তো চলুন দেখে নেওয়া যাক। পারনিসিয়াস, পারনিসিয়াস মানে কি? ক্ষতিকর। ওকে, ক্ষতিকর। ফিল্দি মানে কি? নোংরা। ফাউল মানে কি? ফাউল মানে হচ্ছে আপনার নোংরা, ঠিক আছে। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা সবসময় চলছে, কন্টিনিউ আর কি। আর ইনজুরিয়াস, ইনজুরিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। ওকে, তো বন্ধুরা এটাই হচ্ছে এর সিনোনিম। ক্লিয়ার? চারেরটা উত্তর। তো নেক্সট, ইউলজি। ইউলজি মানে কি বন্ধুরা? প্রশংসা। ওকে বন্ধুরা, যেগুলো আমি বলে দিচ্ছি মানেগুলো খাতায় নোট করে নিন। ওকে, হারমোনি মানে কি? সুরেলা, খুব সুন্দর সুর। ইউফোরিয়া মানে কি? রমরমা, ঠিক আছে, মানে বাজারে যে রমরমা চলে সেইটা। হোমলি মানে কি? হোমলি মানে হচ্ছে ধর্মোপদেশ, যে সহজ ভাষায় ধর্ম উপদেশগুলো মানুষের মাথার মধ্যে গ্রথিত করা হয়, তো সেটাই হচ্ছে হোমলি। ক্লিয়ার? আর প্রেস মানে কি? ইউলজি। ওকে, প্রশংসা। তো তিন একটা উত্তর। নেক্সট, অবডিউডেট। অবডিউডেট মানে কি? জেদি, ঠিক আছে, স্টাবর্ন। ক্লিয়ার? এই যো স্টাবর্ন, ঠিক আছে। তো বন্ধুরা, কেয়ারলেস মানে কি? কেয়ারলেস মানে হচ্ছে দায় দায়িত্বহীন। কন্ট্রারি মানে কি? বিপরীত, ঠিক আছে। আর ক্যালাস মানে কি? বোকা, ঠিক আছে। তো স্টাবন মনে রাখবেন, ঠিক আছে। তো চারেরটা উত্তর। নেক্সট, ল্যাসিটিউড। ল্যাসিটিউড মানে কি বন্ধুরা? অবসন্ন, ঠিক আছে, অবসন্ন বা এই মানে এতে একটু রিল্যাক্স হয়ে বসে আছে। ওকে, তো সেটাই। স্লাগিসনেস, ওই এটাও হচ্ছে অবসন্ন। তো বন্ধুরা প্রথমটাই উত্তর, ঠিক আছে। স্ট্যাগনেশন, স্ট্যাগনেশন মানে কি? স্তম্ভ, ঠিক আছে, স্তম্ভ, কোনো জিনিসের একটা স্তম্ভ যে দাঁড়িয়ে থাকে। ওকে, ডিপ্রেশন, ডিপ্রেশন মানে তো হতাশ, জানেন, রিজেকশন, ডেসপন্ডেন্সি আমি আগের দিনই বলে দিয়েছিলাম। ওকে, আর ডেলিকেসি মানে কি? ডেলিকেসি মানে হচ্ছে সুন্দর, যে খাবার বলে বলেন না, ডেলিসিয়াস ফুড, তো সেটাই হচ্ছে ডেলিকেসি, সুমিষ্ট বা মধুর বা মাধুর্য। ওকে, তো নেক্সট, ডেসিসেট, ডেসিকেটেড। ওকে, তো ডেসিকেটেড মানে কি বন্ধুরা? ডেসিকেটেড মানে হচ্ছে বন্ধুরা শুষ্ক। ক্লিয়ার? শুষ্ক। ড্রাই মানে কি? শুষ্ক। ব্যাস, একেরটাই উত্তর। ড্রেন মানে নর্দমা, যেটা বেরিয়ে যায়। ওকে, আর ফেড মানে কি? যে বিলীন হয়ে যায় যে কালার, ঠিক আছে, আমি বলি না জামা কাপড় ফেড, জামাটা ফেড হয়ে গেছে। ওকে, তো সেটাই হচ্ছে ফেড, এই বানানটা মনে রাখবেন। আর ফেট মানে কি? FATE, ফেট। ফেট মানে হচ্ছে ভাগ্য, ঠিক আছে। আর আগের দিন আমি করিয়ে দিলাম রেস্ট, WRETCHED, রেস্ট মানে কি? হতভাগ্য, ঠিক আছে, মনে থাকবে। আর ক্লিয়ার মানে কি? পরিষ্কার। ওকে, তো নেক্সট, তো একেরটা উত্তর বন্ধুরা এটা। নেক্সট, কপিয়াস, কপিয়াস মানে কি? প্রচুর বন্ধুরা। ওকে, প্রচুর। ভাস্ট মানে কি? অনেক। আইডেন্টিক্যাল মানে কি? আইডেন্টিক্যাল মানে হচ্ছে আপনার একই রকমের দেখতে। আর মেসি মানে কি? মেসি মানে হচ্ছে আবার লিওনেল মেসি, যেন ধরে নেবেন না। ওকে, মেসি মানে হচ্ছে নোংরা। ওকে, বিচ্ছিরি। ওকে, আর প্লেন্টিফুল মানে কি? প্রাচুর্য। ওকে, তো তিনেরটা উত্তর বন্ধুরা, ঠিক আছে, তিনেরটা, ঠিক আছে। নেক্সট, ডেসিমেটেড, ডেসিমেটেড মানে কি? ডেসিমেটেড মানে হচ্ছে বন্ধুরা ধ্বংস করা, ঠিক আছে, ডেভাস্টেটিং। ওকে, ধ্বংস, ঠিক আছে, র্যাকেজ, র্যাকিস, ঠিক আছে, হ্যাবুক। ক্লিয়ার? এগুলো হচ্ছে ডেসিমেটেডের সিনোনিম, একটু মনে রাখবেন। তো এখানে কি সিনোনিম দেখা যাক? ক্যাপচার, ক্যাপচার মানে হচ্ছে মানে আয়ত্তে করা আর কি, কোনো কোনো জিনিস জয় করা। ডিস্ট্রয়েড তার মানে ধ্বংস করা। ওকে, ওরিড মানে চিন্তিত, জানেন, ড্যামেজ মানে হচ্ছে খারাপ হয়ে গেছে জিনিসটা, মানে অচল হয়ে গেছে। বন্ধুরা, আমি গতকাল দুটো সেকেলের মানে বলেছিলাম, তো কী কী? প্রিমিটিভ মানে সেকেলে, অবসোলিউট মানে কি? সেকেলে। ওকে, তো নেক্সট, ইম্পেকেবল, ইম্পেকেবল মানে কি? মানে অনবদ্য, মানে খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর। ক্লিয়ার? খুব সুন্দর, ঠিক আছে। ইনঅফেন্সিভ, ইনঅফেন্সিভ মানে কি? ইনঅফেন্সিভ মানে হচ্ছে অহিংসা, ঠিক আছে। অফেন্সিভ মানে হচ্ছে মানে খুব মানে ঝড়ঝঞ্ঝাপূর্ণ, ঠিক আছে। ঝড়ঝঞ্ঝাপূর্ণ মানে হচ্ছে মানে খুব হিংসা, ঠিক আছে। তো ইনঅফেন্সিভ মানে হচ্ছে অহিংসা, ঠিক আছে। হার্মলেস মানে যিনি ক্ষতি করেন না। ওকে, ফল্টলেস, ফল্টলেস মানে হচ্ছে যার ভুল হয় না, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে কি? গুরুত্বপূর্ণ। তাহলে কী হবে? ইম্পেকেবল মানে হচ্ছে মানে খুবই সুন্দর। তাহলে কি? তাহলে তো একেরটা বন্ধুরা। ওকে, তো নেক্সট, আর্ডুয়াস, আর্ডুয়াস মানে কি? কষ্টসাধ্য বা শ্রমসাধ্য। ওকে, ফার্ভেন্ট মানে কি? তপ্ত, কোনো জিনিস কোনো জায়গায় যদি তপ্ত হয়ে যায় লড়াই সংঘর্ষে, সেটা হচ্ছে ফার্ভেন্ট, তপ্ত, ঠিক আছে। আর্ডেন্ট, ঠিক আছে, ফার্ভেন্টের একটা সিনোনিম হচ্ছে আর্ডেন্ট, মনে রাখবেন। স্ট্রং মানে কি? শক্তিশালী। এনথুসিয়াস্টিক মানে কি? প্রবল উদ্যমী, ঠিক আছে। আর স্ট্রেনুয়াস মানে কি? স্ট্রেনুয়াস মানে হচ্ছে আপনার শ্রমসাধ্য। ওকে, শ্রমসাধ্য। তো চারেরটা উত্তর বন্ধুরা। নেক্সট, কন্ট্রাব্যান্ড, কন্ট্রাব্যান্ড মানে কি? নিষিদ্ধ। ক্লিয়ার? মনে থাকবে, ঠিক আছে। বার্গলড মানে কি? ছিঁচকে চোর, ঠিক আছে, বার্গলার বলে সেখান থেকে বার্গলড, ঠিক আছে, ছিঁচকে চুরি করা। আর স্মাগল্ড মানে কি? চোরা চালানকারী, সেই স্মাগলার বলে। ওকে,
আর জাগেল মানে কি? জাগেল মানে হচ্ছে প্রতারণা করা, মনে রাখবেন। আর বাফেল্ড মানে কি? বাফেল্ড মানে আমি সকালে একটা এক করে দিয়েছি অ্যাট সি, ঠিক আছে, বাফেল্ড হচ্ছে আপনার এ হতভম্ব হয়ে যাওয়া, ওকে, হতভম্ব হয়ে যাওয়া। তো তাহলে এটা কী হবে? কন্ট্রাব্যান্ড, কন্ট্রাব্যান্ড নিষিদ্ধ, তাই তো? কী হবে তাহলে? কন্ট্রাব্যান্ড স্মাগেলড হবে বন্ধুরা, দু একটা উত্তর, ওকে। তো নেক্সট, যদিও এখানে প্রপার মিনিংটা পাওয়া গেল না, ঠিক আছে, তবুও এইখানের এই চারটি অপশান অনুযায়ী, ঠিক আছে, আমরা স্মাগেলটাকে করতে পারি, ওকে। তো নেক্সট, ম্যাস্টিকেট, ম্যাস্টিকেট মানে কি বন্ধুরা? ম্যাস্টিকেট মানে হচ্ছে চেবানো, ওই যে চর্বণ করা বলে আমাদের, দাঁত দিয়ে আমরা চেবাই তো, তো সেটাই হচ্ছে চেবানো, ম্যাস্টিকেট, ঠিক আছে। চিউ, ব্যাস, প্রথমটাই উত্তর। চোখ মানে কি? শ্বাসরুদ্ধ হয়ে আসা। শোয়ালো মানে কি? ওই যে আমরা খাবার গলা দিয়ে গিলি তো, সেটাই হচ্ছে শোয়ালো। আর বাইট মানে কি? কামড়ানো, ওকে। তো চিউ উত্তর, ওকে। নেক্সট, অ্যাবর্টিভ, অ্যাবর্টিভ মানে কি বন্ধুরা? অ্যাবর্টিভ মানে হচ্ছে ব্যর্থ, ঠিক আছে, অ্যাবর্টশন বলে সেখান থেকে হচ্ছে অ্যাবর্টিভ, ক্লিয়ার। প্লেন্টিফুল মানে প্রাচুর্য, লফুল মানে হচ্ছে আইনসিদ্ধ, আনসাকসেসফুল মানে কি? মানে যে সাফল্য পায়নি, ফ্রুটফুল মানে কি? যেটা ফলপ্রদ, ঠিক আছে, তো আনসাকসেসফুল, ঠিক আছে। তো নেক্সট, সাইকোফ্যান্ট, সাইকোফ্যান্ট মানে কি? সাইকোফ্যান্ট মানে হচ্ছে আপনার চাটুকার, ওকে, মানে হচ্ছে কি, মানে সেই তোষামোদ করে, তোষামোদ করা করা, ওকে, মনে থাকবে, ঠিক আছে। সাইকি, সাইকি মানে কি? আত্মা, যে সোল বলে আমাদের, সোল সেটাই হচ্ছে সাইকি, ঠিক আছে। আর হচ্ছে ফ্ল্যাটার, ফ্ল্যাটার মানে তোষামোদ করা, ব্যাস, দু একটা উত্তর আমাদের। স্লেভ মানে কি? দাস, ঠিক আছে, চাকর। ক্রিটিক মানে কি? যিনি সমালোচনা করেন, ওকে। নেক্সট, অমিনাস মানে কি? অমিনাস মানে হচ্ছে অশুভ, মনে থাকবে, অশুভ মনে থাকবে। অফিসিয়াস মানে কি? অফিসিয়াস মানে হচ্ছে সাহায্য করতে যে আগ্রহী, ঠিক আছে। প্লিজেন্ট মানে কি? মানে বস, মানে খুব সুন্দর জিনিস, ঠিক আছে। আর থ্রেটেনিং মানে কি? যে ভয় দেখায়, ঠিক আছে। আর কনভেনিয়েন্ট মানে কি? উপযোগী, ঠিক আছে। তাহলে কোনটা হবে? থ্রেটেনিং, চারেরটা, ওকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সেশন, ঠিক আছে। সেশনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবও করবেন চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশানের অল বাটনটিও প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিওর আপডেট আপনারা এই চ্যানেল থেকে পান। তো খুব ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ, আপনার দিনটা খুবই শুভ হোক।